এই বাউলের আউল কথা জানবি যদি, এই বাউলের আউল কথা জানবি যদি, তবে বেদ শাস্ত্র পড়তে হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়। অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়। বাউলের আউল কথা জানবি যদি, বাউলের আউল কথা জানবি যদি, তবে বেদ শাস্ত্র পড়তে হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়। আজব কথা, বাউল প্রশ্ন করেছে যে জনির পথে জীব জন্মে আর কানের পথে কর্ণ, তবে নাকের পথে কার জন্ম হয়েছিল? তা নাকের পথে জন্ম শুনলেন নকুল এবং সহদেবের নাকের পথে জন্ম হয়েছিল। এরপর প্রশ্ন রইল যে মুখের পথে কার জন্ম হয়? তারপর আবার শুনতে পাচ্ছ বড় রসিক কথা, স্ত্রীর মাথায় সিঁদুর দেয় পুরুষ, বোনের মাথায় দিয়েছিল অর্জুন। প্রশ্ন ছিল যে মায়ের মাথায় সিঁদুর কে দিয়েছে? ভালো করে শুনলেন, মায়ের মাথায় সিঁদুর শিব দিয়েছিল। এবার প্রশ্ন রইল যে মেয়ের মাথায় কে দিয়েছিল? নারীর মাথায় পুরুষ দেয় সিঁদুর, বোনের মাথায় অর্জুন, মায়ের মাথায় শিব দিল ভাই, বলো বিটির মাথায় কে? অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়, ওরে হাই রে পাগল মন আমার, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়। আমরা একবার জন্মি আর একবার মরি, দুবার মরেছিল কচ। এবারে প্রশ্ন ছিল যে তিনবার কে মরেছে? তা তিনবার মরেছিল বাবা অর্জুন। এবার প্রশ্ন রইল যে চারবার কে মরেছে? এইসব তত্ত্ব বিশদ জানতে আসুন আমাদের গানের আসরে, তাহলে ঠিক বুঝতে পারবেন বাউল কি জিনিস। মরলো কচ, খেপা দুবার মরলো কচ,
বাড়িটা ভয়ঙ্করী ভালো জিনিস নয়। বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়, ওরে ও পাগল মন আমার, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়, ওরে হাই রে পাগল মন আমার, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী ভালো জিনিস নয়।